তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব ইউটিউবের যে নতুন স্টুডিও আছে সেটাকে কীভাবে অ্যানালিটিক করতে হয় সেটার অ্যানালিটিক দেখব তো আজকের দিনে ইউটিউব আগে এরকম ডেটা দিত না কিন্তু আজকের দিনে আপনার অডিয়েন্সের সমস্ত ডেটা ইউটিউব দিয়ে দেয় আর আপনি যদি সেটাকে ভালোভাবে বুঝতে পারেন আপনার অডিয়েন্সদেরকে যদি বুঝতে পারেন আপনার চ্যানেলটাকে যদি আপনি ভালো করে অ্যানালিসিস করে দেখেন তাহলে আপনার পক্ষে খুবই সুবিধার হয়ে যাবে সেই রকম ভিডিও বানানো যাতে সেগুলোতে ভিউজ বেশি আসে তো চলুন আমার একটা চ্যানেলের অ্যানালিটিক দেখি তো এটা হচ্ছে একটা ওভারভিউ এই ওভারভিউটা লাস্ট সাত দিনের সাত দিনে আমার এই এখানে ভিউজ এসেছে এইখানে দেখবেন ভিউস এক লাখ দুই হাজারের মতো ভিউস এসেছে ওয়াচ টাইম মনে করুন না এগারো হাজারের মতো আর সাত দিনের সাবস্ক্রাইবার গেইন হয়েছে ওয়ান পয়েন্ট ফোর কে একটা রেভিনিউটা আমি হাইড করে রেখেছি এবার আপনি ওভারভিউ একটু যদি নিচে নেমে আসেন তাহলে এখানে আপনাকে কিছু ভিডিও শো করবে আপনার এখানে যে ভিডিওগুলো আপনার এই পিরিয়ডের মধ্যে খুবই ভালো যাচ্ছে এগুলোতে ভিউস বেশি আসছে প্লাস এগুলোতে ওয়াচ টাইম বেশি দিচ্ছে ঠিক আছে সেই ভিডিওগুলো এখানে আপনাকে শো করাবে কয়েকটা ভিডিও শো করাবে দশটার মতো তো সাইটে আপনি ভিডিও ভিউজ দেখতে পারবেন যে পার্টিকুলার এই ভিডিওগুলো এই সময়ের মধ্যে কত ভিউস পাচ্ছে যেমন সাইটে আপনি দেখতে পাচ্ছেন একটা তেরো হাজার দশ হাজার ছয় হাজার পাঁচ হাজার এরকম আর এখানে সাইটে দেখবেন ডান দিকে দেখবেন লেটেস্ট ভিডিও পারফরম্যান্স আপনাকে দেখাবে কত ভিউস এসেছে তার নিচে দেখাবে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অ্যাভারেজ ভিউ ডিউরেশন এবার চলুন রিচে যাওয়া যাক এবার রিচে দেখুন আমার সাত দিনে ইমপ্রেশন ইউটিউব দিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ইমপ্রেশনটা অনেক কমে গেছে এটা হয় মাঝে মধ্যে কমে যায় আবার মাঝে মধ্যে বেড়ে যায় আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হলো ফোর পয়েন্ট এইট এটা খুবই কম ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে মোটামুটি বলা যায় একদম ভালোও না একদম খারাপও না আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যাতে ফাইভ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট এর উপরে থাকে এর যত উপরে থাকবে তত ভালো কিন্তু শুধু ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা যদি বেড়ে যায় তাহলে ধরে নেবেন না যে সব কিছু ঠিকঠাক চলছে যদি আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেড়ে যায় তাহলে আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে যে আপনার ভিডিওতে যেন ওয়াচ টাইমও ভালো আসে আর আপনার ভিডিওতে যদি ওয়াচ টাইম না আসে আর আপনার শুধুমাত্র যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেড়ে যায় তাহলে এরকমও তো হতে পারে তখন ইউটিউবের এরকম মনে হয় যে আপনি ক্লিক বেট করছেন আপনি ক্লিক বেট করছেন যার ফলে এই অডিয়েন্সরা আপনার ভিডিওতে ক্লিক করছে আপনার থামনেল দেখে বা আপনার টাইটেল দেখে কিন্তু আপনার সেই ভিডিওটাতে বেশি ওয়াচ টাইম দিচ্ছে না আর এরকম কন্টিনিউ হতে থাকলে ইউটিউব ধীরে ধীরে আপনার ইমপ্রেশান রিচ কিন্তু অনেক কমিয়ে দেবে তো সাইডে দেখতে পাচ্ছেন ভিউস এখানে দেখতে পাচ্ছেন ইউনিক ভিউয়ার্স অর্থাৎ ইউনিক ভিউয়ার্স হচ্ছে তারাই যারা আমার এই চ্যানেলটাতে এর আগে কখনোই আসেনি এরা সর্বপ্রথম প্রথমবার এসেছে আমার এই চ্যানেলে এটা নিয়ে অডিয়েন্সে আপনাদেরকে ভালো করে বোঝাবো এটা কি জিনিসটা কি এবার রিচের নিচে আসুন এবার রিচের নিচে আসলে দেখবেন ট্রাফিক সোর্স টাইপ অর্থাৎ আপনার ভিডিওগুলোতে যে ভিউস এসেছে সেগুলোর ট্রাফিক সোর্স কি অর্থাৎ কোথা থেকে কোথার থেকে অডিয়েন্সরা আপনার ভিডিওতে ক্লিক করেছে সবার প্রথমে আছে সাজেস্টেড ভিডিও এটাই সব সব চ্যানেলেই এটাই বেশি থাকে সাজেস্টেড ভিডিও অর্থাৎ হয়তো আপনি কোনো একটা ভিডিও দেখছেন আপনি যখন ইউটিউবে কোনো একটা ভিডিও দেখছেন ওটা নিচে যে ভিডিওগুলো শো করতে থাকে দশ পনেরোটা ভিডিও সেগুলি হচ্ছে সাজেস্টেড ভিডিও তার নিচে আছে ব্রাউজ ফিচার ব্রাউজ ফিচারটা হচ্ছে আপনার ইউটিউবের হোম বাটনে যখন আপনি ব্রাউজ করতে থাকেন সেখানে যেসব ভিডিওগুলো আসে সেটা হচ্ছে ব্রাউজ ফিচার আর তার নিচে আছে আদার ইউটিউব ফিচার এটা আদারের মধ্যে পড়ে হয়তো আপনার চ্যানেলটা ডাইরেক্ট কেউ চলে গেলো বা কোথাও লিঙ্ক শেয়ার করেছেন সেখান থেকে গেলো তার নিচে আছে ইউটিউব সার্চ অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের কোনো কিওয়ার্ড বা আপনার চ্যানেলের নাম এরকম কিছু সার্চ করে কতজন এসেছে সেটাই হচ্ছে এটা এবার আপনি ডান দিকে এটা দেখতে পাচ্ছেন যে ইউটিউব সাত দিনে ইম্প্রেশন দিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন তার নিচে দেখুন ছোট্ট করে লেখা আছে এইট্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফ্রম ইউটিউব রিকমেন্ডিং ইউর কন্টেন্ট অর্থাৎ এইটটি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনার কন্টেন্টকে ইউটিউব প্রোমোট করছে আর তার নিচে দেখুন ক্লিক করে এটা দেখাচ্ছে আর ভিওয়ার্স ফ্রম ইম্প্রেশন দেখুন এতগুলো ইমপ্রেশনের মধ্যে এতগুলো ক্লিক এসেছে এটা একটু কম অ্যাভারেজ ভিডিও ডিউরেশন হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান সেকেন্ড এটা খুবই একটা ভালো এবার তার নিচে দেখুন আছে ট্রাফিক সোর্স এক্সটার্নাল এটা আগে আপনাদেরকে যেটা দেখালাম সেটা দেখালো ইন্টারনাল ঠিক আছে ইউটিউবের মধ্যে মধ্যে থেকেই ইউটিউব আপনাদেরকে যেগুলো আপনার ভিডিওকে প্রমোট করছে সেগুলো এটা হচ্ছে বাইরের থেকে ইউটিউবের বাইরে কোথা থেকে কোথার থেকে অডিয়েন্স আপনার চ্যানেলে এসেছে সবার প্রথমেই আছে আমার এখানে হোয়াটসঅ্যাপ ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট ফেসবুকে আছে এইটিন পার্সেন্ট ফেসবুক মেসেঞ্জারে আছে এত গুগল সার্চ অর্থাৎ গুগল সার্চ করেও অনেকেই ভিডিওতে আসে এবার চলুন দেখা যাক এঙ্গেজমেন্টে কী আছে এটা হচ্ছে এঙ্গেজমেন্ট আপনার ভিউয়ার্সরা আপনার চ্যানেলের ভিডিওতে কত কতটুকু এঙ্গেজ দিচ্ছে কতটুকু এঙ্গেজমেন্ট হচ্ছে সেটা হচ্ছে এটাই এটা দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম এখানে হাওয়ার দেখায় ঘণ্টাটা এখানে দেখতে পাচ্ছেন একটু কমে গেছে ভিউজ যখন কমে যায় তখন অটোমেটিক এটাও কমে যায় আর অ্যাভারেজ ভিউ দেখতে পাচ্ছেন এই সাত দিনে অ্যাভারেজ ভিউ হচ্ছে ছয় মিনিট কুড়ি সেকেন্ড এটা খুবই একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন এবার এঙ্গেজমেন্টের নিচে আসলে ডান দিকে দেখতে পারবেন টপ এন্ড স্ক্রিন এলিমেন্ট টাইপ অর্থাৎ আপনার ভিডিওতে যে এন্ড স্ক্রিনে যে ভিডিওগুলো দেন ভিডিওগুলো বা প্লে লিস্ট আপনার সাবস্ক্রাইব বাটন সেগুলো যে দেন সেগুলোর মধ্যে সবথেকে বেশি ক্লিক কোনগুলোতে পড়ছে আমার এখানে সবথেকে বেশি ক্লিক করছে বেস্ট ফর ভিউয়ার বলে যে অপশনটা থাকে সেটাতে বেস্ট ফর ভিউয়ার অর্থাৎ আপনি যদি বেস্ট ফর ভিউয়ার কোনো একটা দিয়ে দেন একটা ভিডিওতে এন্ড স্ক্রিনে তাহলে আপনার চ্যানেলের মধ্যে সব থেকে যেটাতে বেশি ভিউস সেখানে সেই ভিডিওটা চলে আসবে তার নিচে আছে ভিডিও আর তার নিচে আছে প্লেলিস্ট আর প্লে লিস্টও ভালো ক্লিক করছে তারপর নিচে আছে মোস্ট রিসেন্ট আপলোড মোস্ট রিসেন্ট আপলোডে আপনি যেটা দেবেন সেটাতে আপনার সব থেকে যে রিসেন্ট ভিডিওটা সেটাই সেখানে শো করতে থাকবে এবার চলুন অডিয়েন্সের দেখা যাক অডিয়েন্সে হচ্ছে আপনাদের একটু আগে বলেছিলাম যে ইউনিক ভিউয়ার্স ইউনিক ভিউয়ার্স হচ্ছে এই সাত দিনে আমার চ্যানেলে ইউনিক ভিউয়ার্স এসেছে ফর্টি সেভেন পয়েন্ট সেভেন কে অর্থাৎ সাতচল্লিশ হাজার সাতশো ইউনিক ভিউয়ার্স আমার সাত দিনে এসেছে আমার এই চ্যানেলে এবার এর মধ্যে সাবস্ক্রাইব করেছে এক হাজার চারশো জন এই সাবস্ক্রাইব এটা কিন্তু আলাদা এই ইউনিক ভিউয়ার্স গুলোর মধ্যে কতজন সাবস্ক্রাইব করেছে এটা হচ্ছে সেটাই এবার তার নিচে আসলে আপনি দেখতে পারবেন এটা ইউটিউবের খুবই একটা ভালো ফিচার এটা আগে ছিল না নতুন দিয়েছে ইউটিউব স্টুডিওতে নতুন স্টুডিওতে তো এখানে আপনি দেখবেন এখানে সাত দিনের নাম দেওয়া আছে এবার এখানে এখানে আপনার চ্যানেলের অডিয়েন্সরা মনে করুন আপনার চ্যানেলের যতগুলো সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবাররা দিনের বা রাতের কখন কখন সময়ে কোন কোন সময়ে সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে ইউটিউবে থাকে এটা হচ্ছে সেটারির ডেটা এখানে আপনি দেখতে পারবেন যেমন আমার ভিউয়ার্সরা এখানে সাতটার সময়ে সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে সাতটা আটটা নটা দেখতে পাচ্ছেন ভেরি মেনি অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব মানে আমার সাবস্ক্রাইবারের মধ্যে অনেক বেশি সাবস্ক্রাইবার এই সময়টাতে ইউটিউবে থাকে তাহলে তখন যদি আমি কোনো ভিডিও পাবলিশ করি তাহলে সেটাতে ভিউস বেশি আসবে নর্মালি যা ভিউজ আসতো তার থেকে একটু হলেও বেশি আসবে কারণ তখন আমার সাবস্ক্রাইবাররা ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকে এবার তার ডান দিকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার বেল নোটিফিকেশনস এখানে দেখুন লেখা আছে সাবস্ক্রাইবার হু টার্নেড অল নোটিফিকেশান ফর ইউর চ্যানেল মানে আপনার যত কতগুলো সাবস্ক্রাইবার আপনার চ্যানেলকে অল নোটিফিকেশানে সিলেক্ট করে গেছে মোটামুটি এক লাখ এক হাজারের মতো আমার সাবস্ক্রাইবার অল সিলেক্ট করে গেছে কিন্তু এতগুলোকে কখনোই ইউটিউব এতগুলো সাবস্ক্রাইবারকে নোটিফিকেশান দেয় না কেন তার কাউন্টার নিচে আছে দেখুন সাবস্ক্রাইবারস হু টার্নেড অন অল নোটিফিকেশান ফর ইউর চ্যানেল অ্যান্ড এনেবল ইউটিউব নোটিফিকেশানস মনে করুন এক লাখ সাবস্ক্রাইবার আমার চ্যানেলের অল নোটিফিকেশানকে সিলেক্ট করে রেখেছে ঠিক আছে কিন্তু সেই এক লাখ সাবস্ক্রাইবার ইউটিউবের যে নোটিফিকেশান সেটাকে বন্ধ করে রেখেছে তাহলে কারোর কাছেই সেই নোটিফিকেশান যাবে না কারণ যে মেইন যে নোটিফিকেশানের ফিচার ইউটিউবের সেটা কি সে বন্ধ করে রেখেছে কিন্তু এখানে এনেবেল করে ইউটিউবের নোটিফিকেশান ফিচারটাকে এনেবল করে রেখেছে একান্ন হাজারের মতো লোক একান্ন হাজারের মতো সাবস্ক্রাইবার কিন্তু এই একান্ন হাজারকে ইউটিউব কখনোই নোটিফিকেশান দেয় না নিচে লেখা যাচ্ছে টাইপিং অন ইউটিউব ফাইভ পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট সাবস্ক্রাইবারকে ইউটিউব নোটিফিকেশান দেয় আর ইউটিউব তাদেরকেই নোটিফিকেশান দেয় যারা বারবার আপনার ভিডিও দেখে কোনো নোটিফিকেশান আসার পরে যখন এসে নোটিফিকেশানে ক্লিক করবে বা আপনার ভিডিওটা দেখবে তাদেরকেই ইউটিউব দেয় যদি এরকম হয় যে ওর ইউটিউব নোটিফিকেশান পাঠাচ্ছে দেখছে না একবার দুবার তিনবার চারবার দেখছে না তারপর থেকে ইউটিউব সেই ব্যক্তিকে আর সেই পার্টিকুলার চ্যানেলের কোনো নোটিফিকেশনই দেয় না আর একটু নিচে আসলে ডান দিকে দেখতে পারবেন আদার ভিডিওস ইউর অডিয়েন্স ওয়াচেন অর্থাৎ হচ্ছে আপনার চ্যানেলের যতগুলো সাবস্ক্রাইবার তারা আপনার ভিডিও ছাড়াও আর কোন কোন ভিডিও দেখে এই সব ডেটাও ইউটিউব এখন দিয়ে দেয় এখানে নিচে কতগুলি ভিডিও থাকবে শো করা সেই ভিডিওগুলো নাম লেখা থাকবে থামনেল থাকবে টাইটেল থাকবে সেগুলো আপনাকে দেখতে হবে এবং সেগুলো দেখে সেই টাইপের কিছু ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে লাগবে কারণ আপনার যে অডিয়েন্স আছে আপনার অডিয়েন্স এই ভিডিওগুলোর প্রতি ইন্টারেস্টেড এবার আপনি যদি এরকম না এরকম কপি পেস্ট করবেন না আপনাকে এর থেকেও ভালো কোনো ভিডিও বানাতে লাগবে এই টপিকেরই সেম টপিকের উপরে কিংবা এর থেকে একটু অন্য ধরনের তাহলে চান্স থাকবে সেই ভিডিওগুলোতে আপনার ভিউস বেশি আসবে এবার তার নিচে আসলে দেখতে পারবেন ওয়াচটাইম ফ্রম সাবস্ক্রাইবার আমার এখানে যারা নট সাবস্ক্রাইবার মানে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখেনি তারাই আমার ভিডিওকে বেশি দেখেছে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা একটু কম দেখেছে এটা বেশিরভাগ চ্যানেলের সাদী হয় আমি এটা লক্ষ্য করেছি আর এজ অ্যান্ড জেন্ডার দেখতে পারেন আপনার ভিডিওকে ফিমেল বেশি দেখে না মেল বেশি দেখে আর এখানে দেখতে পারবেন কোন কোন বছরের সাবস্ক্রাইবাররা আপনার ভিডিওকে বেশি দেখে এজ এখানে দেওয়াই আছে এবার দেখুন রেভিনিউ রেভিনিউতে আমি কিছু কিছু জিনিস হাইড করে রেখেছি এখানে সাইটে আপনি দেখতে পারবেন যে আপনার টপ রেভিনিউ ভিডিও কোনটা যে ভিডিওটাতে সব থেকে বেশি রেভিনিউ এসেছে এরকম ভিডিওগুলো সাইটে দেখাবে আর রেভিনিউ সোর্স দেখতে পারেন ইওর এস্টিমেটেড অ্যাড রেভিনিউ এত অ্যান্ড ইওর ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ এত ইউটিউব প্রিমিয়াম অর্থাৎ হচ্ছেন ইউটিউবে নতুন একটা ফিচার যেটা এনেছে যেটা ইউটিউবের প্রাইম মেম্বারশিপ নিলে ইউটিউবের কোনো ভিডিওতে আর অ্যাড আসবে না কিন্তু ইউটিউব তারপরেও সেখান থেকে রেভিনিউ আপনাকে দেবে ওটা একটা হিসেব করে ইউটিউব দিয়ে দেয় তো এখানে দেখতে পাচ্ছেন বেশি না কারণ ইউটিউবের প্রাইম মেম্বারশিপ এখনও সবাই নেয়নি অনেক কম লোক নিয়েছে তো সেই জন্য এখানে প্রাইম মেম্বারশিপের রেভিনিউ অনেক কম পয়েন্ট থার্টি নাইন ডলার এখানে অ্যাড টাইপস দেখতে পারেন স্কিপেবল ভিডিও অ্যাডসই সব থেকে বেশি দেয় এটা সব চ্যানেলে সেম ডিসপ্লে অ্যাডস একটু কম থাকে বাম্পার অ্যাডস এটা আরও কম থাকে কিন্তু বাম্পার অ্যাডসে প্রচুর রেভিনিউ হয় তো আপনি যদি আপনার ইউটিউবের স্টুডিওতে গিয়ে আপনার চ্যানেলকে ভালো করে অ্যানালিসিস করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউস আগের থেকে একটু হলেও বেশি আসবে